আরে বানা, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হাও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বহুত ভালো আছি। তো আজকে সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ওয়েদারটা এখানে খুব বেশি চমৎকার, তাই মনে করলাম একটু বেরোই ঘর থেকে। তো দেখুন, খুব সুন্দর একটা আকাশ, আর আজকে এখানে প্রচুর লোক বেরোইছে। লকডাউনটা একটু শিথিল করছে আর টিকা চলে আসছে, এর জন্য একটু লোকজনের আনাগোনা খুব বেশি। তো আজকে বেরোইলাম যে না, যেহেতু বেরোইছি আপনাদের সাথেও কিছু শেয়ার করি। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। মনে করলাম যেহেতু বেরোইছি আপনাদের সাথেও একটু শেয়ার করি, কোথায় গেলাম, কী করলাম, এই জিনিসটা আর কি। কফির অর্ডার দিছি। লকডাউনের জন্য সম্পূর্ণ বন্ধ এখনো জায়গাগুলো। আমার যখন কফি খাইতে ইচ্ছে করে এই জায়গা থেকে কফি খাই, কি কাঙ্ক্ষিত কফি। ঘর থেকে বেরোইলে কফি একটা না হইলে আমার হয় না। এটা হচ্ছে গ্রিসের সবচেয়ে বড় একটা মার্কেট এবং মার্কালা মার্কেট, মুন্ডু সেন্টার। এটার ভিতরে বিভিন্ন রকমের কসমেটিক্স জাতীয় জিনিস, বিভিন্ন বড় বড় কোম্পানির, ছোট ছোট কোম্পানির বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়। তা আজকে আমি এটার ভিতরে যাব না, আমি যাব ইলেকট্রিকের একটা দোকানে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেখানে পাওয়া যায়। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি পাবলিকে বিকার জন্য। পাবলিক মার্কেটটাতে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হয়। গোবিন্দ ভাই একটা হেডফোন নেবে, এই জন্য সিরিয়ালে দেওয়া হয়েছে। ইলেকট্রিকের দোকানে খুবই নিরাশ হয়ে গিয়েছি, কারণ আমি যেই জিনিসটা খুঁজতেছি ওই জিনিসটা নাই। আর প্রচুর পরিমাণে ভিড়, লোকজনের সবাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র কিনতেছে, অনেকেই অস্থির হয়ে গেছে, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আপনাদের জন্য এটার ভিতরের। তো মনে করলাম যাক ঠিক আছে, তো এদিক দিয়েই একটু ভিডিও করি, আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। হুট করে আমার এক কবি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো কবি বন্ধুরে বললাম আমাকে একটা কবিতা শোনান আপনি, আপনি তো খুব সুন্দর কবিতা করেন। কবিতাটা শুনে এতই মুগ্ধ হলাম যে আপনাদের সাথে শেয়ার করতেও ইচ্ছা করতেছে। কবি বন্ধুকে বললাম চলেন আমরা সাগরের পাড়ে যাই, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডোবার সাথে সাথে আপনার কবিতাটা শুনলে আমাদের একটু ভালো লাগবে। তো চলুন সবাই মিলে সাগরের পাড়ে যাই। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রকূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না।
25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদেরালি বলেছিল, বড় খাওয়া দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদেরালি, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে লাশ উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তার ফিরেও চায়নি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। বন্ধুরা, দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গেল। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।